হ্যালো ও ভিউয়ার্স, চলে আসলাম জিটিএ ফাইভ গেম প্লে নিয়ে। অনেকদিন জিটিএ ফাইভ খেলি না, আবার খেলবো সামনে শুরু থেকে। একেবারে পার্ট বাই পার্ট সিনেমেটিক স্টাইলে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করার ইচ্ছা। জিটিএ ফাইভ যদিও 2-3 বার শেষ করছি, অনলাইনটাও খেললাম। অনলাইনটা অনেকের ভালো লাগলেও আমার খুব একটা ভালো লাগে না, তো গ্যাদারিং এর লোকজন খুব বেশি ওটার মধ্যে আর কি ভিড় করে বলা যাবে, আর আর কি খেলেই না। মানে বরং তোমার অনেকে আছে চিটও করে, হ্যাকার দিয়ে ভরা, কিন্তু নতুন কি আপডেটের পর মনে হয় হ্যাকিং একটু কমছে, জানি না। তো দেখি অনলাইন যাও খেলবো, আবার তো অনলাইন ভালো লাগে না। এইটা আসলে স্টোরি মোডটাই ভালো, তো এখন তো মিশন শেষ প্রায়, সব গেম অলমোস্ট অল মেইন মিশন আর ওভার। তো দেখেন এই যে ট্রেভার, ট্রেভার খুব খুব কি বলে খুব হিংস্র, খুব পারে, কিন্তু না আসলে এরকম না, এইরকম জোর টোর দেয়, বলদানি করে, উল্টা উল্টা জায়গায় লাফ দেয়, গুলি ঠিক মতো করতে পারে না। এই হলো ট্রেভার, যা আমার অবস্থা দেখে এই বয়স্ক টিপিক্যাল স্টোরি টাইপ, বয়স্ক আমেরিকান অশিক্ষিত লোক, গন্ধে করে তাকে খায় না, অস্ত্র কেন মজা করে, এইটাই করি। যাই হোক, ট্রেভরকে নিয়ে একটু মজা করি, দেখি আমেরিকার কি, আমেরিকান যে ম্যাপ লস অ্যাঞ্জেলস, এইখানে একটা রিমোট এরিয়া দিয়ে দৌড়াদৌড়ি করি। এই যে দেখেন পাগলামি করতেছে, গুলি করতেছে খালি, কিন্তু কোনো টার্গেট নাই, এইটাই ট্রেভরের কাজ। ট্রেভরকে এইভাবে মানে খুব বড় করে দেখার কিছু নাই, বাকি দুইটা ক্যারেক্টার আমার কাছে ডিসেন্ট মনে হয়, ট্রেভার কোনো কাজেরই না, ক্যারেক্টার না থাকলে। যাই হোক, আবার শুরুর থেকে আমি খেলবো এটা, দেখি একটা পার্ট বাই পার্ট ফুটেজ গুলো গেম ফুটেজটা দেখি, কেউ যদি ফুল কমপ্লিট করতে চায় তখন সুবিধা হবে। তো এইটা একটা র্যান্ডম ক্লিক, ট্রেভার আর ফ্র্যাঙ্কলিন ট্রেভেলের পরে এবার ওই ফ্র্যাঙ্কলিনকে নিলাম। তো জিটিএ ফাইভ এর একটা সুবিধা, যখন তখন আপনার এই তিনটা ক্যারেক্টার আছে স্টোরি মোডে, এটা আর কি সুইচ করা যায়, তিনজনের লাইফ একসাথে আর কি করা যায়, তিন ধরনের রেসপেক্ট। একটা হচ্ছে আর কি ধনী শ্রেণীর বয়স্ক মিডল এজ ম্যান, আর ফ্র্যাঙ্কলিন হচ্ছে আর কি স্ট্রাগলিং ইয়াং ম্যান, কালারফুল আমেরিকান কাস্ট। আর ট্রেভার তো ট্রেভারই আপটা জাঙ্ক ম্যান, ঠিক কি বলে, তার কোনো কাজ নেই, সমস্যা করে, টিপিক্যাল গ্রাম্য চাঁদা বাচ্চাই করে। যাই হোক, দিয়ে তো সবাই জানেনি, এখন যা ইচ্ছা করা যায় গাড়ি চালানো, এটাই মজা আর কি। তো মেইন মিশন গুলা সাথে তো খেলতে বেশি ভালো লাগে, মিশন শেষ হওয়ার পরেই কোনো গোল ছাড়া খুব একটা ভালো লাগে। যাই হোক, আবার এই জন্যই শুরুর থেকে খেলবো,
যেহেতু 3-4 বার কমপ্লিট করা, এবার হয়তো আর কি এরকম ভুল হবে না, পারফেক্টলি খেলারই চেষ্টা হবে। তো এইটা আর কি এই এপিক গেমস ক্লায়েন্ট থেকে নেয়া। তো এই আর কি, তো এই গেমিং পার্টটা রেকর্ড করা হয়েছে নতুন জিপিইউ দিয়ে, 5600 RX 5600, সোলারডিন কোম্পানি, বেশ ভালোই চলতেছে, দেখি কেমন জায়গা। তো থ্যাংক ইউ আপনাদের জন্য।